প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে যে যেখানে আছেন স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড় থেকেই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। এখানে আপনারা দেখছেন অক্টোপাস, যেটাকে অক্টোপাস মাছ বলা হয় এবং চিংড়ি মাছ এবং সামুদ্রিক অনেক ধরনের মাছ রয়েছে। আপনারা দেখেন এই মাছগুলো কিন্তু এখানে তারা সাজিয়ে রেখেছেন। অনেক মাছগুলো এখনও নড়াচড়া করছে। আপনি বা আপনারা যখন যাবেন, আপনার পছন্দ যেই মাছটি হবে সেই মাছটি তাদের সাথে দামদর শেষ করে বলে দিলে তারা এটা ভেজে আপনাকে দিয়ে দিবে। তাই আমরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সামুদ্রিক মাছ দেখে আপনাদের কেমন লাগলো? বিশেষ করে এখানে কাঁকড়া বলা হয়, একটি মাছ আছে কাঁকড়া, সেই কাঁকড়াও কিন্তু এখানে অনেকেই খাচ্ছেন এবং আরও অন্য অন্য ধরনের মাছ আছে যেগুলো অনেকেই আনন্দের সাথে এগুলো উপভোগ করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির। যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সহ দেশের বিভিন্ন খবরাখবর উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। ইলিশ না দেখেন না, কিলাম দেখেন দেখে আপনার টোনা আছে, স্যালমন আছে, কোরাল আছে, সুরমা আছে, এটা হাফ ফ্রাই অর্ডার দিলে ফুল ফ্রাই হবে। কত করে বলতো? হাত পা